Shut down.
কালকে বলেছিলাম যে কৃষ্ণ পলঙ্কের পাশ রয়েছে, মাত্র আড়াই বছরের বয়স, মা যশোদা দধি মন্থন করতে করতে কৃষ্ণের বাল্য লীলা সব পুলিশ স্মরণ করে, সুন্দর সুস্বরে কীর্তন করতে হয়, আর ওই বাল্য লীলা চরিত্র স্মরণ করতে করতে এমন তন্ময় হয়ে গেলেন তার শরীর সুদ্ভূত থাকবে। কিন্তু যেখানে কীর্তন হবে সেখানে কৃষ্ণ তৎক্ষণাৎ পৌঁছে যাবে। মা যশোদা এরকম ভাবে আর্ত ভাবে কীর্তন করছে শুনেই কৃষ্ণ থাকতে পারলেন না, পলঙ্কের উপর মাকে খুঁজে দেখেন যে না, দেখেন যে মা তো ওখানে দধিমন্থন করছে, আর আমাকে তুলে গিয়েছে দুধ খাওয়ায়। তৎক্ষণাৎ কোন রকম ভারতে মস্তি করে ওই পলঙ্কটিকে না, যিনি গোবর্ধনকে ধারণ করতে পারেন, যিনি সব অসুগ্রহকে ধ্বংস করতে পারেন, জরাসন্ধকে পরাস্ত করতে পারেন, কালীর কাল যেমনকে মারতে পারেন, আর তিনি পলঙ্কটিকে উঠতে পারছেন, নামতেই পারছেন, কোন রকম পেটের মাধ্যমে সাহায্য কেন আর জোর করে মা কিন্তু মা শুনতে মা তো তন্ময় কীর্তনে যত নিকটে যাচ্ছে তত জোর করে কাঁদছে। তারপরে ধীরে ধীরে মায়ের নিকটে পৌঁছলেন, মন্থন দণ্ড তিনি হাতে প্রধানে রেখে আর অন্য হাতে মা যশোদার এখানকার কাপড় উঠাতে, মা দেখলে কি দেখে যেছে নঙ্গা ছেলে নয়টা আড়াই বছরের বয়স, মা তৎক্ষণাৎ দেখে বাসন্ত পাও জাগ্রত করো। ভক্তি হচ্ছে দু রকমের, একটি ভক্তি একটা ভক্তি রস। যতক্ষণ শুদ্ধ সত্য আমাদের রতি না হবে স্থায়ী ভাব কৃষ্ণের প্রতি, আর তার উপরে যে আলম্বন উদ্দীপন অষ্টসাত্ত্বিক ভাব যদি চারি ভাব না উদিত হয় তখন পর্যন্ত ভক্তি রস হবে। আর একটি কথা, আজকাল যেখানে সেখানে গোপী ভাব দিয়ে দেয় আর বাস হয়ে গেল আমি গোপী, কিন্তু ভক্তিগুলো ঠাকুর বলছে যতদিন না সমস্ত অনর্থ দূর হবে, সমস্ত অনর্থ দূর হয়ে যাবে, তারপরে হৃদয়ের মধ্যে তার ওই নিত্য সিদ্ধ একটা শরীর আছে সেইটি অনুভূতি হবে, তারপরে বুঝবে যে সে আমি কে, আর তারপরে অষ্টকালীয় লীলা আর ওই গোপী ভাব। এর পূর্বে যারা চিন্তন করবেন এইসব তাদের পতন অনিবার্য। এই যে রাধাকুণ্ড বৃন্দাবন আর অন্য জায়গাতে বাবাজিরা এইসব যে ভাব দেয় গোপী, যে আসল তারা শৌচ করতে জানেন তথাপি তাদের এই গোপী, আর সব এমন মূর্খ সব দৌড়িয়ে ওখানে যায় রাধাকুণ্ডে অনন্ত বাবাজির কাছে একেবারে গোপী ভাব নিয়ে বাঁচবে। কিন্তু জানেন যে রাধাকুণ্ডে প্রায় 99% লোক একবারে প্রশ্ন, এ বিষয়ে আমাদের সাবধান হয়।
সাধন করো, সাধন করতে 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 তারপরে রুচি আসক্তি পার করে রতি স্থায়ী ভাব আসুক, তারপরে অন্যত্র থাকলেই আর হয়ে যাবে। এইরকম হচ্ছেন বাজসুদার স্থায়ী ভাব হচ্ছে বাৎসল্য রতি, তারপরে আলম্বন আর উদ্দীপন কৃষ্ণকে দর্শন করে দেখে বেটাকে, আর স্নেহ মমতা কৃষ্ণকে পেলে, তারপরে অষ্টসাত্বিক ভাব অশ্রু রোমাঞ্চ কম তাহার এই সবগুলি হতে পারে, তারপরে তিনি বাৎসল্য রস আস্বাদন করছেন। আমাদেরকে এই ক্রমে যে ভক্তি বিনোদ ঠাকুর বলছে যে ক্রম ধরে চলো, অন্য যে পতন অনিবার্য। মা যশোদা এদিকে বলবে কুলেতে নিয়ে দুঃখ আছে, ইতিমধ্যে দু পাশে রাখা আছে আগুনের উপরে, গরম হয়ে গেলে তারপরে তার মধ্যে দধি দিয়ে আবার দধি দেখেন যে আগুনের উপর দুধ উছলে পড়ছে, তখন তিনি দেখলেন মা ওখানে দুধের এই কি ভাব, মা যশোদার অনেক অত দুধ যে ক্ষীর সমুদ্র হতে পারে, অনন্ত দুধ কোনদিন সমাপ্ত হবে না, একদম কৃষ্ণের পেট কত অনন্ত কোটি বিশ ব্রহ্মাণ্ড তার পেটের ভিতরে থাকে, যত কত দুধ খাবে তত পেট করবে না, তাহলে তো আমাকে আর কখন সেবাতে লাগাবে, আমি কৃষ্ণ সেবা করতে পারবো কেনে মাস এ প্রাণ কিছু লাগিয়া নরোত্তম দাস কেন না করে কৃষ্ণ সেবা কি না করে হাব তার নিতে হবে, যাদের হাল তাস নাই কৃষ্ণের জন্য প্রাণ ছটফট করছে না, বিষয়ের মধ্যে চিত্ত কৃষ্ণ কৃষ্ণকে কিরকম পাবে, এই জন্য মা যশোদা তখন দেখলেন যে সে ওটা দুধ মরে যাচ্ছে আগুনেতে পড়ে, তখন কৃষ্ণকে ওখানে রাখলেন, রেখে আর তারপরে যাবেন, কৃষ্ণ কি করেছে দেখে যে মা তো আমাকে দুধ না পুরা খাওয়াইয়েই আর যাচ্ছে দৌড়ে, তখন তিনি হাতে করেছেন পায়ে করেছেন বানরের মতো, আর মুখেতে জোর করে তো ধরেছেন খুব জোর, সব জোর লাগিয়েছেন সব তার অনন্ত বল লাগিয়ে দিয়েছেন, কিন্তু যশোদা মা তিনি কখন কি করলেন হাতে বস ওখানে, আর মা যশোদা তার ভক্তি বলে ভক্তি রসের বলে বস এখানে এই কাজে উঠিয়ে, কৃষ্ণ তখন ক্রোধ হল, তখন তিনি মা মারা দুর্দান্ত চলে গেল, এটা ভক্তি হবে কি এটা বিচার, কৃষ্ণকে প্রসন্ন করবার জন্য ভক্তি করা যাতে কৃষ্ণ প্রসন্ন, এখানে কৃষ্ণ রুষ্ট হয়ে গেলে আর কৃষ্ণকে দুধ না খাওয়াইয়ে একটা দুধকে রক্ষা করতে গেলেন, এটা ভক্তি প্রধান লক্ষ্য, কৃষ্ণের কাপড় কৃষ্ণের বাসি কৃষ্ণের খাবার বস্তু ভগবান থেকে বেশি প্রিয় ভক্তের হয়, এই জন্য মা যশোদা কৃষ্ণকে ওখানে রেখে দিয়ে চলেন একটা ভক্তির চরণ, তারপরে গিয়ে জলে ছিটা দিয়ে দুধকে শান্ত করলেন আর তারপরে ফিরে আসেন, দেখেন দেখেন যে সেও চারদিকে গভীর এত বেড়াতে বিদ্যুৎ হয়ে গেছে,
ছেলে কোথায়? ছেলে কোথায়? ও পায়ের ছাপ ওখানে দেখা যাচ্ছে, ওটা তো ঘরে গিয়েছে আর তোদের মাঠ নিচে থেকে ফেলে দিয়েছে। দোলাইবার চেষ্টা করলো, ফিরল না। তখন একটা নোড়া নিয়ে আর জানে যে সে নিচে করে দিলে সব গুলি চলে যাবে, নিচে থেকে ফেলে দিয়ে আর চলে গেল। আর ঘরের ভিতরে ও দিয়ে কাজ কপাট খুলে দিল আর এ পাশে কপাট বন্ধ করে দিল। মা দেখলেন যে এই ঘরের ভিতরে ঢুকেছে, একটা লাঠি নিয়ে ঘরে ঢুকেছে। কৃষ্ণকে ধরবে তৎক্ষণাৎ লম্ফ দিয়ে পালিয়েছে। কিরকম যশোদা বুঝলো, মা যশোদার দিকে পিছনে লাঠি নিয়ে আসছে, মাকে দেখে বাঁধন গুলি পালাই পেলেন, কাকুরি উঠতে লাগলো। তখন কৃষ্ণ দেখলেন যে মা তো রাজমার্গে আসবে না, রাস্তা উঠায় দৌড়াইতে লাগলো। সে সময় কৃষ্ণ মা যশোদা দেখলেন আজকে সব গোয়াল বাল সব বাহিরে চলে গিয়েছে, এখানে কেউ নাই, দেখি যে তুমি কোথায় যাও। আর পিছনে পিছনে দৌড়াচ্ছে কৃষ্ণ অভি বালক, আর মা যশোদা গাটা একটু স্থূল। কৃষ্ণ এদিক ওদিকে করে পালাচ্ছে, আমার পিছনে একটা লাঠি যে আদেশ দিয়ে মারি। তখন কৃষ্ণ না মা মারো না, কৃষ্ণ মা যশোদা বলি আর দুধটাকে দধিটা ফান্ডাটাকে ভাঙলো, আর তো তোমার করুন, তুমি দৌড়াচ্ছিলে তোমার পায়ের কি করুন অত মোটা চান্দি ওইটা লেগে গিয়ে বানরকে মাখন কি খাওয়াচ্ছিল, আর তো যে বানরকে বানিয়েছে সে যে বানরকে বানিয়েছে ওই তো ওই খাওয়াচ্ছে। চোর বুঝলে, চোর আমার যে তো কুলে নাই মা, তোমার কুলে চোর ঘোষ আছে। তারপরে যশোদা আবার লাঠি থাকবে, যখন পারবে তখন কৃষ্ণকে ধরে নিয়েছে। কাল যেমন ধরতে পারে নাই, যোগীরা মনকে শান্ত করে দিয়ে আর ওই মনের মধ্যে কৃষ্ণকে ধরতে পারে না, ধ্যানের মধ্যে আনতে পারে না, ব্রহ্মা ইত্যাদি সব। আর মা যশোদা তাকে ধরে দিয়েছে, নাম শুকাবো গোপিকা সুতর যোগী আর জ্ঞানী কৃষ্ণকে কোনদিন ধরতে পারে। যশোদানন্দন ভক্তির দ্বারাই ছিল, আর ভক্তির মধ্যে কোন ভক্তি, রাগাত্মিকা ভক্তি, আর তারপরে সাধন কালে রাগা লুগা ভক্তি। এতে দ্বারা আমরা যাতে রাগা লুগা ভক্তিতে অগ্রসর হই, চৈতন্য মহাপ্রভু আর গোস্বামী লাইনেতে চলি, তাহলে রাগা লুগা বাড়বে, আমরা চলতে পারবো। পরে রাগাত্মিক হয়ে কৃষ্ণের এইরকম সেবা। হ্যালো গুরুদেবের ছাত্রে কাজে দাঁড়িয়ে কৃষ্ণ chanting yoga, and as she was chanting, she was chanting the name of Krishna, remembering his childish pastimes. Madhya Soda's voice is very sweet, like a cuckoo, and hearing that, Krishna must arrive there. So when Krishna woke, hearing the kirtan with his arm, he went, oh, mother is not here. So that Krishna, who easily lived at Govardhan,
who killed big demons like Jarasandha and Kams Maharaj. That Krishna found it difficult to descend from the bed. Therefore, he went on his stomach first and slowly went on the ground. And he was calling, "Oh Mala, Oh Mala." But Madhya Sona could not hear, as she was completely absorbed in kirtan and thinking of the pastimes of Krishna. Therefore, as her eyes was closed, she was churning the yogurt, and Krishna went there. With one hand, he gripped the churning rod, and with the other hand, he placed here on her baby, on her head. Then Madhya Sona thought, "Who is that?" She opened her eyes and saw Krishna. Then she became absorbed in Vatsalya Ras. We should know that there is Bhakti and also Bhakti Ras. When one's Saibar, one's ecstatic permanent emotion towards Krishna is nourished by ingredients like Alamban, Vilamban, Uripan, Vilamban, then that, Alamban and Uripan, that creates Bhakti Ras. Therefore, these days people are going to Radhakund and they're taking diksha from Anantadas Babaji Maharaj. Even though they cannot even clean themselves after passing stool, in one day they become gopis. But Sri Thakur Bhaktivinoda said, "This is impossible. As long as there are anattas present in the heart, then how one can taste Bhakti Ras?" When that Sudasattva enters the heart in the form of Staibhav towards Krishna, then it's possible to remember the eightfold pastimes of Krishna, the Astakaliya Lila. Otherwise, it's impossible. Therefore, those who are rejected by the Gaudiya monk, they go there to Radhakund and take diksha from the Sahajas, but 90% of them are completely fallen. Therefore, we should follow the idea of Sri Thakur Bhaktivinoda. We should perform sadhana bhajan. Then, becoming free from anattas, we can achieve the stage of ruchi, ashakti. Then, at the stage of raji, staibhav will enter the heart. Then all these things will be possible. Therefore, Madhya Yasoda, she already has staibhav towards Krishna. But when she saw him, then Uddipan awoken in her heart, as well as the astasattvic bhavs appeared on her body, then she tasted Vatsalya Ras. Therefore, Sri Bhaktivinoda Thakur said, "We have to go by sequence. Otherwise, our bhakti will simply cause disturbance and we will fall down." Therefore, the milk, Mother Krishna had desire to drink the breast milk of Krishna. Therefore, when she was feeding Krishna the milk on the stove, the milk was considering, "Alas, Mother Yasoda's breast is like Kheer Saga, the ocean of milk. It will never be finished." And also Krishna, in his stomach is unlimited universes. His hunger will also not be finished. Then where can I get a chance to perform service to Krishna? "Dev kiyate ta pran ki sukh lagila," Sri Narottam Das Thakur said. For what happiness am I maintaining my body if I cannot serve Krishna? Then unless this desire enters the heart, then we cannot be said performing bhajan. As long as our mind is absorbed in thinking of materialistic things, then how one can perform the remembrance of Krishna? Therefore the milk thought, "My existence is useless, I will give up my life." Therefore, the milk began to boil over into the stove. Therefore, Madhya Yasoda, she put Krishna down. But Krishna was not willing to be put down. He had a great desire to drink milk. When he saw that Madhava could be down with all his energy, he strongly gripped the breast, the cloth, like a monkey. He tightly bound Madhya Yasoda. That Krishna, who even Putana, with the strength of 60,000 elephants, with both hands, could not put down. Madhya Sona with one hand, sit, and she sat Krishna down and ran to save the milk. Seeing that, Krishna became most angry. "Is this bhakti? What type of bhakti is this? Then Madhya Sona will give up Krishna to save the milk?" Then Gurudev said, "This is a symptom of the topmost devotion. In the high stage of the devotion, that which is related to Bhagavan and used in his service, like the devotees, like Krishna's paraphernalia, is even more dear to the devotee than Krishna."
Therefore, Krishna became angry when he was put down. Therefore, he went and went to break the pot of yogurt. First, he tried to tip it over, but it was very heavy. Therefore, taking a small stone, Krishna made a small hole on the bottom of the pot, and yogurt spread everywhere. Then he ran away, and he saw some yogurt hanging from the roof. Therefore, he closed the door and butter pot, and he took one grinding mortar and put upside down and climbed on that to steal the butter. Mother Yasoda was following, seeing the footprints of Krishna on the ground, and taking a stick in her hand like a cat, she was creeping up behind Krishna. Krishna could tell Mother Yasoda was coming because all the monkeys and crows that he was feeding began running away. Therefore, just as Mother Yasoda was about to catch him, he jumped off the grinding mortar and ran. Krishna was very clever. He was running in a zigzag way. Also, he went on the main road because he thought, my mother will never run in public. But all the men had gone cow grazing. That time were only small boys present. Therefore, Mother Yasoda ran behind him. Then Mother Yasoda went too with her stick to pretend to beat Krishna. Then Krishna said, oh mother, don't beat me. Then Mother Yasoda said, who broke the yogurt? Who broke the pot? Like in Rajasthan, the ladies wear very thick silver anklets. Or your anklet broke the pot when you ran past. I did not broke it. Who was feeding the monkeys? And Krishna said, that person who made the monkeys, he feeds the monkeys. You are a thief. And Krishna said, in my dynasty of Nanda Baba, there is no thief. But in your family dynasty, there is Chod Ghosh. One thief was there. Then Mother Yasoda went and beat him again. Then Krishna said, do not beat me, mother. Therefore, Mother Yasoda caught him. That Krishna, who even the greatly powerful Kalyavan could not catch, who even the yogis headed by Ramaji cannot see even in meditation, that Nayamsukapo Manavan Dehinam Gopikasita, that Krishna taught that he is bound only by pure devotion. The yogis cannot catch him. Only those who adopt the process of bhakti, they can catch Krishna. Which type of bhakti? The ragatmik bhakti of the residents of Vrindavan. And in this world who are performing sadhana bhajan under their guidance, that is called Raganuga. Krishna is only bound by that type of bhakti. Therefore, we should come in the line of Raganuga, following strictly in the precepts and the line of Sri Chaitanya Mahaprabhu and Sri Rupa Goswami. হরে কৃষ্ণ। যে সমস্ত যাত্রী ভারত থেকে এসেছেন, আমরা আজ বিকালে তাদের টিকিট দেব। আর অনেকেই টাকা পয়সা কম দিয়েছেন, বিশেষ করে যারা যাত্রী এনেছেন তারা টাকা পয়সা পুরো না দিয়ে কম দিয়েছেন। আমরা প্রত্যেক যাত্রীকে ডেকে ডেকে টিকিট দেব, তোর লিডারকে আমরা কোনো টিকিট দেব না। এই জন্য যাত্রীগুলো অনুরোধ করছি, তারা তিনটার সময় সনাতন গৌড়ের মধ্যে উপস্থিত থাকেন। ভারতীয় যাত্রীগণের জন্য অনুরোধ করছি, তারা যেন তিনটার সময় রূপ সনাতন গৌড়ের মঠে উপস্থিত থাকেন। টিকিট আমরা হ্যান্ড টু হ্যান্ড দেবো, কোনো লিগারের কোনো টিকিট দেবো না। আরেকটি নিবেদন, লাস্ট নাইট ওয়েন আই কেম টু সি দ্য এভরিথিং ও ওয়াচিং দ্যাট আই স অনলি টু পিপল হোয়াট ইজ ক্লিনিং দ্য ইউটেন্সিলস ইভেন নট ক্লিনিং হিয়ার নো বডি ইজ দেয়ার গিভ ইউ মাই সিগনেচার অ্যান্ড অ্যালাউ মি টু পার্টিসিপেট দেয়ার বাট আই এম রিকোয়েস্টিং টু হেল্প ডিউরিং লাঞ্চ টাইম অ্যান্ড স্পেশালি নাইট টাইম to clean utensils and clean this area. Hare Krishna. Thank you for your cooperation. The devotees who concern over their passport and tickets, any valuable papers you want to give me, our protection in the afternoon at 4 o'clock, Shripa Vaikanas Maharas will be sitting in the inner courtyard of Gopinath Bhavan. If you go to the door, there is a little hallway there. You enter the inner courtyard and you can give your passport and valuables, tickets in custody, get a receipt, and at the end of the parikrama,
you will get it back. So you have to stay for the end if you want to deposit your passport and then tickets. জলপান দেওয়া হবে, জলপান করে তারপরে পরিক্রমা পার্টি আমাদের বেরোবে, আপনার সকলেই যাবে। নাও আফটার কীর্তন ব্রেকফাস্ট ইজ রেডি এন্ড ভেরি সুন ইট উইল বি গিভেন, সো টেক ব্রেকফাস্ট এন্ড আফটার দ্যাট ইউ শুড গো টু পরিক্রমা। জীবন সাঁতরা নিতাই দাস সারা পৃথিবীতে এসেছেন, আপনাদের থাকার জন্য আপনার শ্রী পাদুকুড়ি মায়ের সঙ্গে যোগাযোগ করবেন। জীবন সাঁতরা নিতাই দাস সারা পৃথিবীতে এসেছেন, তাই থাকার ব্যবস্থার জন্য আপনার শ্রী পাদুকুড়ি মায়ের সঙ্গে যোগাযোগ করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।